ঋত্বিককে জানতে চাইবো শর্ট ফিল্মে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন। এটা একটা খুব নতুন ধরনের শর্ট ফিল্ম, এটা স্টপ মোশন অ্যানিমেশন আছে এই ফিল্মটা, ফলে এই আমার কাজের এক্সপিরিয়েন্স একদম নতুন, মানে আমি এরকম কাজ আগে কখনোই করিনি আর খুব একটা করার সম্ভাবনাও নেই এই মুহূর্তে, এটা এমন একটা কাজ, ফলে কাজটা যখন আসে তখন এটা বুঝতেই পারি যে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর কাজটার সাথে অনেক বন্ধুবান্ধব জড়িয়ে আছে, প্রদীপ্ত রয়েছে, অমিত বাগচি যে অ্যানিমেশনটা করছে আমরা বহুদিন আগে থেকে চিনি, অনেকদিন আগে থেকে চিনি, এবং এই রকমের একটা কাজ মানে পুরোটাই মানে কী বলবো কল্পনা করে করে করতে হয়েছে, মানে আমি ছাড়া আর কোনো গাড়ির লাইভ অ্যাকশন আর কিছু নেই, এমনকি আমি যে গাড়ি চালাচ্ছি, খাচ্ছি, বাড়িতে শুয়ে আছি, মাথায় ফ্যান ঘুরছে, সবই অ্যানিমেশনে হবে, ফলে এই পুরো এক্সপিরিয়েন্সটা নতুন, কাজটা নতুন রকমের হবে বলে আশা করছি। সিনেমার নামটাও তো বেশ ইউনিক। হ্যাঁ, শর্ট ফিল্মটার নাম ল্যাড। ল্যাড আসলে আমাদের খুবই চেনা একটা শব্দ, শব্দটা মানে মানে আলসেমি আসলে, কিন্তু এমন একটা আলসেমি যেটা আসলে কিছুই করতে হচ্ছে না এবং যেটা না করতে পেরে খুব ভালো লাগছে, এরকম একটা অনুভূতি আসলে ল্যাড। তো এইটা সেটাও বলে খুব স্ট্রেসড একটা লোকের গল্প, অফিসে তার সংসারে বাড়ির অফিসের বস বউ সবার দ্বারাই খুব স্ট্রেসড একটা মানুষ, আসলে একদিন সারাদিন ল্যাদ কাটাবার একটা সুযোগ ওর জীবনে ঘটে যায়। এটা এরকম তোমারও স্ট্রেস চলে কাজের ক্ষেত্রে, তো তুমি ল্যাদ খেলে কী করো? ল্যাদ আমি খাই, কিন্তু আমি আসলে আমার মতন করে আমি খুবই মেন্টালি মানসিকভাবে আরাম প্রিয় একটা মানুষ, ফলে আমি মানসিক আরামেই থাকার চেষ্টা করি, এবং মানে যখন খুবই কাজ করছি তখনও কোনো একটা ভাবে এক ধরনের মানে আলসেমি আমার ভিতরে থাকে, ফলে আমি ঠিক সময় বার করে ফেলি নিজের লেখা। প্রথমে জানতে চাইবো একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম, তো মিউজিকটার ব্যাপারে যদি একটু বলেন। মিউজিক কম্পোজার অনির্বাণ, আমি গানটা গেয়েছি। ওকে, এবার গানটা কীভাবে বলুন, না হলে বৃত্তান্ত সব বলবে, রিলিজ রিলিজ প্লিজ রিলিজ। গানটা তৈরি অনেক দিন আগে, বেশ বছর দশেক আগে, গানটা এরম একটা ল্যাড মোডে গানটা কনসিভ করা, ল্যাড খেতে খেতে তখন ইনসিডেন্ট দিব্যেন্দু হন অনেক দিনের বন্ধু, দিব্যেন্দু সেই সময় ছিল আমার সাথে এবং আমরা একসাথেই প্রায় গানটা তৈরি করি, ও তখনই গায় এবং হি ওয়াজ দি ভয়েস ফর ল্যাড আমার জন্য, এবং প্ল্যানই ছিল যে যখনই গানটা পরবর্তীকালে যদি একটা ভালো শেপ পায় তাহলে অফকোর্স হি উইল সিং ইট, অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড, ইনফ্যাক্ট বিয়ন্ড এক্সপেকটেশন, ও যেরকমভাবে গানটাকে রেন্ডার করেছে ওর, মানে আমি ওর সামনেই বলছি মানে ওর মতন ভয়েস এখানে আমি খুব একটা শুনি, আর এই এই ধরনের জনরার অফ সাউন্ডসে ওর এর থেকে ভালো জাস্টিফিকেশন আমার মনে হয়। বাট মিউজিক্যাল কম্পোজিশন ওয়াইজ ইটস ভেরি ডিফারেন্ট কম্পোজিশন, এরকম নয় যে নর্মাল যেরকম গান লেখা কম্পোজিশন হয় সেরকম নয়, মানে ইটস রিয়েলি ভেরি মানে ইটস ইটস এ মুভি কম্পোজিশন, মানে সিনেমাটা দেখানো আমরা তখন ভাবিনি যে সিনেমা দেখাবো, বাট উই থট অফ আ সিচুয়েশন যেখানে আমাদের মনে হচ্ছিলো উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং ল্যাদ খাচ্ছি, ল্যাদ খেতে খেতে ল্যাদের উপরে গান লিখি, গানটা লিখে আমরা শুরু করার পরে আমরা যেহেতু আমরা সঙ্গেই ছিলাম একসাথে তো ওইভাবেই গিয়েছিলাম, কিন্তু তারপরে যখন ভিজুয়ালাইজ করা হলো যে আমরা এটাকে একটা জায়গায় নিয়ে যাবো, উইল মেক আ ফিল্ম আউট অফ ইট, তখন উই বিকাম ভেরি সিরিয়াস, সিরিয়াস হয়ে গিয়ে গানটা আমি 2016 আমি গাই স্টুডিওতে, তারপরে সেই সিরিয়াস পড়াটা আবার বন্ধ করে দিয়ে 2018 আবার গাইলাম, কারণ ও এক্সটেনশন করে ফেলেছে গানটা, তখন তখন গানটা নিয়ে অলরেডি ভেবে ফেলেছে ও কী করতে চায় গানটাকে। অ্যাকচুয়ালি এক্সটেনশনের ব্যাপার না, গানটা আজকাল যেটা হয়ে গেছে গান লোকেরা দেখে গান শোনে না আনফর্চুনেটলি, তো একটা ভালো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের দরকার ছিল, তো তাই জন্য একটু টাইম আর কিছু না, আর তারপরে এক্সপিরিয়া ল্যাবস যখন ওরা এরকমভাবে ভাবলো যেন উইথ অ্যানিমেশন আর প্রদীপ দোজার ব্রিলিয়েন্ট ডিরেক্টর, ওর ভাবনায় পরবর্তীকালে ওর স্ক্রিন প্লেটাও লিখলো, তারপর ঋত্বিক এটাতে অভিনয় করলো, আর পুরো এই যে ব্যাপারটা করতে গিয়ে তো অফকোর্স সময় লাগে, ভালো কাজ যে কোনো ভালো জিনিস হতে গিয়ে তো সময় লাগে, তো সেই সময়টুকুনি লেগেছে, তো গল্প অনুযায়ী এটা আমি বলছিলাম, গল্প অনুযায়ী তারপরে গানটার পরে ওই
পরের মডিফিকেশনসগুলো আমরা করি, পরের এনহ্যান্সমেন্টসগুলো যেটা আইবেন, তারপরে ওকে 2016 থেকে আবার আবারও 2018 তো আবার গাইলাম, তারপরে আবার এক বছর ওয়েট করে এবার মানে একটা সিরিজ চলেছে ল্যাদ খাওয়ার গানটাকে, একটা একটা সিরিজ চলেছে ল্যাদ খাওয়ার গানটাও নিজেও ল্যাদ খেয়েছে প্রচুর, তো করে তাই জন্য তো প্রপার জাস্টিফাইড হয়েছে আর কি, এখন আমরা সবাই স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, গানটা গিয়ে তোমার কেমন লেগেছে? গানটা গাওয়া খুব শক্ত অ্যাকচুয়ালি, মানে ইসলাম একটা গান গানের মতন তো নয়, মানে লিরিক্সগুলো অনেকটা গানের মতন নয় আর কি, স্টাকাটো একটা স্টোরি টেলিং হচ্ছে আর কি, যেটা লোক বেসিক্যালি যে ল্যাদ খায় তার কী সব মানে তার কার্যকলাপটা কী আর কি, সেগুলো কী কাজ করে আর তার তার ভিউ অফ রিগার্ডিং একটা দিনের, তো সেই হিসেবে দেখতে গেলে আমাকেও ভয়েসে অনেকটা মডুলেশন করতে হয়েছে, অ্যাক্টিং করতে হয়েছে আর কি, তো এটা ঠিক গান গান বলবো না কিন্তু মানে ইটস লাইক আ মিক্স, মানে আমার আমার যতটা চেষ্টা ততটা চেষ্টা প্রদীপ্তরও হবে যে দুটোকে একসাথে বাইন্ড করার, কারণ আমার ভয়েসের অ্যাক্টিংয়ের সাথে ঋত্বিকের ওই সিনটার সাথে 2D আর 3D তিনটাকে মিক্স করে এক টোটাল প্রোডাক্ট, তো উই আর নট থিঙ্কিং অ্যাবাউট আ গান গান, উই আর থিঙ্কিং অ্যাবাউট টোটাল প্যাকেজ অফ অডিও ভিজুয়াল আর কি, তো ওটা ভেবেই আমার এই পুরো জিনিসটা করা, তো লেটস সি ফর দ্য বেস্ট যে সব ঠিকঠাক যাবে। ল্যাদ সংক্রান্ত গান, তো তোমরা ল্যাদ খেলে কী করতে ভালোবাসো? আমার ল্যাদ খেলে বেগুনি আর খিচুড়ি পারলে আর কি, পারলে কিছুই না বেসিক্যালি, বন্ধু বান্ধবদের ফোন করবো, একটু ডাকবো, একটু আড্ডা মারবো, ল্যাদ খেতে খেতে আড্ডা ফাড্ডা হবে আর কি। আমাদের ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি না, আমাদের নর্থ কলকাতায় ও সাউথ কলকাতায় আমাদের বাবা আমাদের তারা কীভাবে ল্যাদ খেত, ল্যাদ খাওয়া মানে হচ্ছে বেসিক্যালি টাইম স্পেন্ড পড়ানোরকমভাবেই ভাবি যে আজকে যেতে ল্যাদ খাই মানে হচ্ছে গেট অফ ফ্রম ওয়ার্ক অ্যান্ড জাস্ট বি উইথ ইওর সেলফ অ্যান্ড মেবি খুব ক্লোজ মানে যাদেরকে নিয়ে এই সময়টা কাটানো যায়। অ্যাট দ্য সেম টাইম ল্যাদ খাওয়া ইজ নট রিগ্রেসিভ, হ্যাঁ ল্যাদ এটা খুব প্রোগ্রেসিভ, আমি ল্যাদ খেতে খুব ভালোবাসি কিন্তু তারা অলস না যেটা বলছি, আমি আমার নিজের মতন করে স্পেস করবো না, তোমার তুই চাইতেও পারো যে আমি 5 মিনিট পরে তোমাকে ক্যামেরায় ধরবো, দ্যাট ইজ ইউর ল্যাদ আর কি, আমি বলতে পারবো না যে ওটা অলস বা লেজি, ইটস কাইন্ড অফ মেকিং ইউর ওন স্পেস। এক্সপেকটেশন কেমন এখন? আমার প্রচন্ড এক্সপেকটেশন, মানে আমি চাই যে এটা ভাইরাল হয়ে শেষ হয়ে যাবে, মানে ল্যাদটাকে একটা ভাইরাল লেভেলে নিয়ে যাওয়া, আমাদের সেই এক্সপেকটেশনটা সবারই থাকে আমাদের, তবে গানটা আমরা খুব মনোযোগ তৈরি করেছি, মজা করে তৈরি করেছি, সবার খুব ভালো লেগেছে, একটা এক্সপেকটেশন করে আমরা করিনি যে ক্রাউড কি ভাববে, অ্যাকচুয়ালি গানটা যখন বানানো হচ্ছে তখনও তো ওটা আমাদের আমাদেরই ছিল, মানে ও বানিয়েছিল আমরা মজা করে বানিয়েছিলাম, এই গানটাকে ছাড়ি কিরকম হয় দেখি, মানে নট এক্সপেক্ট যে লোকে কী ভাবে, গানটা মনে হচ্ছিল খুব মজার এটা কিছু করি, তো আমাদের প্রডিউসাররা ভেবেছে এক্স্যাক্টলি ওইভাবে ভেবেছে যে গানটা খুব মজার, এবার এটাকে কীভাবে ভায়াবল করবো ইন ফ্রন্ট অফ দ্য ক্রাউড অডিয়েন্সের কাছে, সেটা ওরা একটা পয়েন্ট অফ ভিউ ভেবেছে যে আমি এইগুলো করবো, কিন্তু আমাদের কাছে হচ্ছে যে প্রোডাক্টটা আমরা নিয়ে স্যাটিসফাই, দেখবে যে কোনো ক্রিয়েটিভ কাজে তৈরি করার সময় তো অডিয়েন্স ভেবে যদি তৈরি করি আমরা তাহলে কাজটা হবে না, মানে অ্যাকচুয়ালি এটা তো কারোর কাছ থেকে আসেনি, মানে আমাদের কাছে কোনো অ্যাসাইনমেন্ট আসেনি, আমরা নিজের নিয়ে বানিয়ে ল্যাদ খেতে খেতে বানিয়ে ফেলেছো, সো যে কোনো কাজই আর কি সেটা করলে কাজটা সেই অর্থে বেশ ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ।